सुप्रिय शिक्षार्थीबृंद नारायण चंद्र देवनाथ प्रधान शिक्षक बदलकोट उच्च विद्यालय आज के क्लास आलोच्य विषय दस नवम दशम श्रेणी गणित क्यों गणित आज के त्रिकोणमिति अंश नहीं आलोचना करब अनुशीलन दस तुम्हारा सबा खाता पुस्तक नहीं संयुक्त हो एवं मनोज सहकारे समस्यामूलक प्रश्नगुल अनुधावन कर चेष्टा करो क्यों দূরত্ব নির্ণয় করো তাহলে আমরা প্রথম প্রশ্নের সমাধানটা করব আমরা লক্ষ্য করো তোমরা সবাই প্রথম প্রশ্নের সমাধানটা দেখো একটা মিনারের কথা বলছে তাহলে আমরা একটা মিনার অঙ্কন করব কেমন আমরা একটা মিনার উচ্চতা অঙ্কন করব জ্যামিতিক চিত্র এই মিনারের উচ্চতা অঙ্কন করলাম মিনারের পাদদেশ থেকে কেমন কিছু দূরে কত মিটার সেটা উল্লেখ নাই কিছু দূরে এই মিনারের শীর্ষে উন্নতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি তাহলে এখানে আমরা 30 ডিগ্রি কোণ অঙ্কন করলাম কেমন আমরা এই বিদলাম মিনারের উচ্চতা আর বিসি ধরলাম এখানে ভূমি কেমন তাহলে এখন আসো মিনের উচ্চতা 26 মিটার তাহলে এই বির মান দেওয়া আছে 26 মিটার কেমন তাহলে ওই স্থান থেকে মিনারটির উচ্চতা কত তাহলে বিসির মান দেওয়া নাই বিসির মানটা আমরা বের করতে হবে কেমন বিসির মানটা আমরা বের করতে হবে লক্ষ্য করো জ্যামিতিক চিত্র আমরা অঙ্কন করেছি এটাকে কল্পনা করেছি এবি হলো মিনারের উচ্চতা কেমন আর তারপরে বলছে মিনারের পাদদেশ বি বিন্দু থেকে কিছু দূরে সি বিন্দুতে মিনারের শীর্ষের উন্নতি কোণ এসি বি কোণ সমান 30 ডিগ্রি হলে আমাদের বলছে ওই স্থান থেকে মিনারের দূরত্ব নির্ণয় করার জন্য বলছে দ্যাট ইজ বিসি এর মান বের করতে হবে কেমন তাহলে আমরা প্রথমে লিখব মিনারের উচ্চতা এবি কেমন মিনারের উচ্চতা মনে করি মিনারটির উচ্চতা মিনারটির উচ্চতা কেমন এবি আর এই বিন্দু সি বিন্দুতে উন্নতি কোণ সি বিন্দুতে উন্নতি কোণ কেমন উন্নতি কোণ মান কত ডিগ্রি এসি বি কোণ সমান 30 ডিগ্রি এসি বি কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি কেমন তাহলে ওই স্থান থেকে মিনারের পাদদেশের দূরত্ব নির্ণয় করার জন্য বলছে দ্যাট ইজ বিসির মান বের করতে হবে এখানে এবি এর মান দেওয়া আছে এখানে এবি ইকুয়াল টু কত দেওয়া আছে 26 মিটার কেমন বিসির মান দেওয়া নাই বিসি ইকুয়াল টু কত এই অংশটাই বের করতে হবে আমাদের তাহলে আমরা এবি কে লম্ব ধরবো বিসি কে ভূমি ধরবো তাহলে লম্ব এবং ভূমি সূত্র ত্রিকোণমিতিতে আছে tan অথবা cot তাহলে আমরা tan দিয়ে করব সুতরাং tan ac বি কোণ সমান tan ac বি কোণ সমান tan থিটা সমান আমরা জানি লম্ব হয় ভূমি লম্ব হলো ab আর ভূমি হলো bc কেমন তাহলে এরপর আসো tan ac বি কোণের মান কত ডিগ্রি দেওয়া আছে 30 ডিগ্রি আর ab এর মান দেওয়া আছে কত 26 মিটার bc এর কোনো মান নাই তাহলে bc বসে যাবে কেমন এবার আমরা এখানে tan 30 ডিগ্রি মান বসাও 1/√3 আর এখানে আছে 26/bc এবার বর্গমূল করো তাহলে আমরা কি পাই bc ইকুয়াল টু 26√3 কেমন তাহলে ইমপ্লাইজ দ্যাট তাহলে bc ইকুয়াল টু এখানে 26√3 মান 1.7320 কেমন এবার আমরা এখানে bc এর মান বের করব 26 কে 1.7320 এর দ্বারা গুণ করব গুণ করলে পাই আমরা 45.0032 কেমন তাহলে আমরা মান পেলাম 45.032 তাহলে আমাদের BC এর মান বের করতে বলছে তাহলে BC এর মান এত মিটার তাহলে আমরা সুতরাং BC ইকুয়াল টু তাহলে আমরা লিখবো BC ইকুয়াল টু 45.032 মিটার তাহলে ওই স্থান থেকে মিনারের দূরত্ব আমরা পেলাম BC এর মান 45.032 মিটার আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এবার আমরা 2 নম্বর অঙ্ক নিয়ে কাজ করব কেমন 2 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি বলা আছে 2 নম্বর অঙ্কে দেখা প্রশ্ন কি দেখা আছে
দুই নম্বর অঙ্কে আছে একটি গাছের পাদদেশ থেকে, আমরা দুই নম্বর অঙ্কটা নিয়ে কাজ করব, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, কেন 20 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে গাছটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। তাহলে কার উচ্চতা বের করতে হবে? গাছটির উচ্চতা। আমরা গাছের উচ্চতা অঙ্কন করলাম, কেন? তারপরে এখানে কোণ উৎপন্ন হয়েছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করলাম এখানে, কেমন? তাহলে আমরা লক্ষ্য করো কি বলছে, গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, তাহলে আমরা গাছটির উচ্চতা ধরেছি এ বি, পাদদেশ হলো বি বিন্দু, বি বিন্দু থেকে 20 মিটার দূরে, তাহলে বি বিন্দু থেকে 20 মিটার দূরে সি বিন্দু ধরলাম, তাহলে বি সির মান 20 মিটার, সি বিন্দুতে ভূতলস্থ কোন বিন্দুতে গাছটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, তাহলে সি কোণের মান হলো 60 ডিগ্রি। আমাদের বের করতে হবে গাছটির উচ্চতা নির্ণয় করো। তাহলে উচ্চতাকে আমরা ধরেছি কি এই, কেমন? তারা আমরা লিখব কি, ধরি কেমন গাছটির উচ্চতা, ধরি গাছটির উচ্চতা, উচ্চতা এবি ইকুয়াল টু এস মিটার, এবি ইকুয়াল টু এস মিটার, কেমন? এরপরে ভূতলস্থ কোন বিন্দুতে, ভূতলস্থ কোন বিন্দুতে, সি বিন্দুতে, সুতরাং ভূতলস্থ ভূতলস্থ সি বিন্দুতে, সি বিন্দুতে কেমন গাছের চূড়া হলো এই বিন্দু, গাছটির গাছটির চূড়ার উন্নতি কোণ, গাছটির চূড়ার উন্নতি কোণ, চূড়ার উন্নতি কোণ, উন্নতি কোণের নাম কি এসিডি কোণ, সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি, কেমন? আমাদের বের করতে হবে গাছটির উচ্চতা নির্ণয় করো, কেমন? তাহলে বিসি ইকুয়াল টু কত মিটার? বিসি ইকুয়াল টু 20 মিটার, কেমন? সুতরাং বিসি ইকুয়াল টু 20 মিটার। তাহলে বিসি কে আমরা যদি ভূমি ধরি, এবি কে লম্ব ধরি, লম্ব এবং ভূমি সম্পর্ক আমাদের জানতে হবে, কেমন? লম্ব এবং ভূমি সম্পর্ক ত্রিকোণমিতির সূত্রতে দুটি আছে, একটা হলো ট্যান আর একটা হলো কি কট। তাহলে আমরা ট্যান ধরি কাজ করব। তাহলে সুতরাং আমরা লিখব ট্যান, এখানে উৎপন্ন কোণের নাম কি এসিবি কোণ, তাহলে এসিবি কোণ ইকুয়াল টু ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব ধরেছি আমরা এবি আর ভূমি আছে এখানে বিসি, কেমন? তাহলে এখানে আমরা লিখব ট্যান, এসিবি কোণের মান কত ডিগ্রি আছে এখানে? 60 ডিগ্রি, তাহলে আমরা লিখব 60 ডিগ্রি ইকুয়াল টু এবি, এবি কে ধরেছি আমরা এইচ আর নিচে আছে বিসি, বিসি হলো 20 লিখলাম, ইমপ্লাইজ তাহলে ট্যান এসিবি কোণ ট্যান 60 ডিগ্রি, তাহলে আমরা ট্যান 60 ডিগ্রি মান বসাবো এখানে, কেমন? কার মান বসাবো? ট্যান 60 ডিগ্রি, তাহলে ট্যান 60 ডিগ্রি মান হলো √3, √3 ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই 20, এখান থেকে আমরা বর্গমূল করব, কেমন? তাহলে বর্গমূল করলে পাই আমরা এইচ ইকুয়াল টু 20√3, তাহলে ইমপ্লাইজ দ্যাট, তাহলে এইচ ইকুয়াল টু 20 ইনটু √3 মান বসাবো 1.7320, এবার আমরা 20 দ্বারা গুণ করব, তাহলে এইচ ইকুয়াল টু 20 দ্বারা 1.732 কে আমরা গুণ করলে কি পাবো আমরা? 34.64, তাহলে এটা কি মিনারের উচ্চতা, সুতরাং গাছটির উচ্চতা, এখানে গাছের কথা বলছে, সুতরাং গাছটির উচ্চতা, সুতরাং আমরা লিখব গাছটির উচ্চতা, গাছটির উচ্চতা কত লিখবো আমরা? 34.64 মিটার, কেমন? আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ, মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবা এবং অনলাইন ক্লাসের সাথে সবসময় যুক্ত থাকবা, কেমন? তাহলে আমরা গাছের উচ্চতা ধরেছি এবি, এবি ইকুয়াল টু এস মিটার, গাছের শীর্ষবিন্দু এ থেকে ভূতলস্থ কোন বিন্দু 20 মিটার দূরে, ভূতলস্থ কোন বিন্দুতে গাছের শীর্ষ উন্নতি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, কেমন? বের করতে বলছে গাছটির উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা জ্যামিতিক চিত্র অঙ্কন করেছি, জ্যামিতিক চিত্রে আমরা এবি কে ধরেছি গাছটির উচ্চতা, তাহলে বিসি হবে ভূমি, শীর্ষবিন্দু এই বিন্দু, গাছের এই বিন্দু থেকে 20 মিটার দূরে সি বিন্দুতে উন্নতি কোণ এসি বি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি, তাহলে সুতরাং বিসি এর মান দেওয়া আছে 20 মিটার, কেমন? তাহলে আমরা লম্ব এবং ভূমি সূত্র দিয়ে কাজ করেছি, লম্ব এবং ভূমি সম্পর্কযুক্ত সূত্র হলো দুটো, একটা হলো ট্যান আর একটা হলো কি কট, আমরা ট্যান দিয়ে কাজ করেছি, ট্যান এসি বি কোণ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, সুতরাং ট্যান এসি বি কোণ মান 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব এবি, ভূমি হলো এবি কে ধরেছি আমরা এইচ আর ভূমি বিসি হলো এখানে 20 মিটার, তাহলে ট্যান 60 ডিগ্রি মান √3 উপরে এইচ ডিভাইডেড বাই 20,
বজ্র গুণন করেছি আমরা a = 20 √3 তাহলে a = 20 into √3 নাম্বার সেটি 1.7320 তাহলে a = 20 দ্বারা গুণ করে আমরা পেলাম 34.64 সুতরাং গাছটির উচ্চতা 34.64 আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ আজকের অনলাইন ক্লাস গণিত বিষয় এখানে সমাপ্ত তোমরা প্রতিদিন অনলাইন ক্লাসে যুক্ত থাকবে বদলগুড় উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খোদা হাফেজ